21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পাবনার সাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 5টায় উপজেলা যুবলীগের উদ্যোগে নন্দনপুর বাজারে চব্বার মিল চত্বরে সভার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু ও সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক সহ অনেকে উপস্থিত ছিলেন।